পরিবহন দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে একত্রিশ হাজার চারশোটি শূন্য পদে এখানে মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন মোবাইলের স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কিভাবে আবেদন করবেন একত্রিশ হাজার চারশোটি শূন্য পদে অনলি মাধ্যমিক পাস করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে কিভাবে আবেদন করবেন দেখাচ্ছি এই ভিডিওতে তো এই লিঙ্কে ক্লিক করে এইরকম ওয়েবসাইট আসবেন প্রথমে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নেবে দেখে নেওয়ার পরই তোমরা কিন্তু এখানে আবেদন করবেন তো এখানে সমস্ত কিছু বিষয় উল্লেখ করা আছে কিভাবে আবেদন করতে হবে কতগুলি শূন্য পদ রয়েছে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার পদ শূন্যপদ মেল অ্যান্ড ফিমেল এখানে আবেদন করতে পারবেন কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এ সমস্ত কিছু বিষয় এখানে রয়েছে তোমরা প্রথমে দেখে নেবে দেখে নেওয়ার পরেই আবেদন করবেন ঠিক আছে এবং এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি ডাইরেক্ট সেটাই দেখাচ্ছি তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা প্রথমে নোটিশটি ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করে তারপরে তোমরা ডাউনলোড করে দেখার পরেই আবেদন করবেন এখানে পাশেই অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান যখনই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তখনই তোমাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ এখানে ওপেন হয়ে আসছে অনলাইন অ্যাপ্লিকেশান তো এখানে অবশ্যই তোমরা নিচে আসবে নিচে আসার পরে এখানে অবশ্যই তোমরা এই যে ব্যাস কোডের নিচে এখানে অপশান রয়েছে এখানে ক্লিক করবে তোমাদের সামনে ব্যাস কোড চলে আসবে তখন তোমাদের ব্যাস কোডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান যে চয়েস তোমাদের এখানে অবশ্যই ক্লিক করতে হবে এখানে সমস্ত যে বিষয় রয়েছে তোমরা কোন পদে আবেদন করবে সেই পদ তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো সেই পদ এখানে রয়েছে ভালো করে দেখি তারপর যে কোনো একটি পদ তোমরা যার যেটা পছন্দ বা যার যে পদে আবেদন করবে সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করবে তো এবার এখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে এখানে আপনার ক্যান্ডিডেট নাম লিখতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে বাবার নাম লিখতে হবে ক্লিয়ার তারপরে মায়ের নাম লিখতে হবে এবং গার্জিয়ান নেম অবশ্যই লিখতে হবে এবং তোমাদের মেল ফিমেল অবশ্যই সিলেক্ট করতে হবে এবার এখানে বলা হয়েছে কাস্ট কোন কাস্টে আবেদন করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে ক্লিক করলে কাস্ট চলে যাওয়া যে কোনো একটি কাস্ট তোমার যা যে কাস্ট সেই কাস্ট অবশ্যই সিলেক্ট করবে মেরিট আনমেরিট এখানে অবশ্যই সিলেক্ট করলে পাওয়া যাবে মেরিট আনমেরিট অবশ্যই তোমরা দেখে শুনে আবেদন করবে এবার এখানে বলা হয়েছে রিলিজন রিলিজন সিলেক্ট করবে এবং এখানে ন্যাশনালিটি অবশ্যই রয়েছে সেটাও সিলেক্ট করা রয়েছে এবার এখানে প্রুফ তোমার কি ডকুমেন্টস দিবে সেই ডকুমেন্টস একটি সিলেক্ট করতে হবে আধার কার্ড দিলে আধার কার্ড সিলেক্ট করতে হবে এবং সেটা সিলেক্ট করার পরেই এখানে সেই নম্বরটি অবশ্যই লিখতে হবে লেখার পরেই তোমরা কিন্তু নিচে আসবে নিচে আসার পরে এখানে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের ভিলেজ লিখতে হবে এবং তোমাদের ডিস্ট্রিক্ট থানা অবশ্যই লিখতে হবে এবার এখানে সিটি লিখতে হবে এখানে স্টেট লিখতে হবে লেখার পরে পিনকোড দিতে হবে নিচে পিনকোড রয়েছে পিনকোড দিতে হবে যদি আপনাদের অ্যাড্রেস একই হয় তাহলে এখানে ক্লিক করে টিকমার্ক করে দিয়ে তোমাদের সেম অ্যাড্রেস এখানে চলে আসবে যাদের অ্যাড্রেস একই তারা এখানে ক্লিক করবে তাদের অ্যাড্রেস আলাদা রয়েছে তারা কিন্তু অবশ্যই সেই অ্যাড্রেসটি ফিল করে দিতে হবে এবার ফ্যামিলি ইনকাম ডিটেলস এখানে তোমাদের ফিল করতে হবে অবশ্যই এটা অবশান অপশান রয়েছে ভালো করে দেখে শুনে ফিল করতে হবে এবং তোমাদের অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে একটু লোয়েস্ট দিলে ভালো হয় বেশি ইনকাম না দেওয়ায় ঠিক এবার তোমাদের কোয়ালিফিকেশান এখানে এ টু জেড অবশ্যই এসে মাধ্যমিক পাশ করা থাকলে মাধ্যমিক পাসের কোন স্কুল থেকে পাশ করেছেন এবং বোর্ডের নাম টোটাল কত নম্বর কত পেয়েছেন এবং পার্সেন্টেজ সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে তোমাদের লিখতে হবে লেখার পরে যদি তোমাদের আপনাদের যদি কোনো এক্স মানে এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা অবশ্যই এখানে ফিল আপ করে দিবেন দাঁড়ানোর পরেই এখানে আপনাদের আপলোর ফটো সিগনেচার এবং আইডেন্টি প্রুফ যে প্রুফটি এখানে সিলেক্ট করেছেন আধার কার্ড অথবা ভোটার কার্ড সেই প্রুফটি তোমাদের কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে সাবমিট অপশান থাকবে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে তোমাদের সামনে এখানে পেজ ওপেন হবে যদি আপনারা এসসি হয়ে থাকেন অথবা এসটি হয়ে থাকেন অথবা পিডব্লিউ হয়ে থাকেন তাহলে তোমাদের কোনো কোনো ফি কাটবে না যদি তোমাদের ও এ বা জেনারেল হয়ে থাকো তা তোমার তোমাদের কিন্তু ওখানে দুইশো টাকা উল্লেখ করা হয়েছে সেটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই এখানে একটু অপশান আসবে দেখুন এখানে একটি পেমেন্টের রিসিপ আমি আপনাদের দেখাচ্ছি একটু আগেই এই পেমেন্টটি করা হয়েছে আবেদন করা হয়েছে ছয়টায় উনত্রিশে পি এম আজকেই আবেদন করা হয়েছে এখানে সমস্ত কিছু বিষয় রয়েছে দেখো দুশো দশ টাকা কিন্তু আবেদন করা হয়েছে ক্লিয়ারলি তোমাদের উল্লেখ করে দিলাম এবং এখানে ফর্মটি তোমরা পে তো এই যে ফর্মটি আমরা পেয়েছি একটু আগেই আবেদন করেছিলাম এই যে ফর্মটি এই ফর্মটি আমরা আবেদন করে পেয়েছি তোমরা এরকম অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন ইমেলের মাধ্যমে তো সমস্ত পদ্ধতি আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম এখানে সম্পূর্ণ স্টেপ রয়েছে এই ফর্মটির মধ্যে তোমরা ফর্মটি অবশ্যই পেয়ে পেয়ে যাবে কিভাবে আবেদন করতে হয় তো আমি সম্পূর্ণ স্টেপ জানিয়ে দিলাম তোমরা এখন মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু আবেদন করতে পারবেন আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আমি ঠিক সময় মধ্যে পৌঁছে দিয়েছি যারা আবেদন করার জন্য কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচের লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপ অবশ্যই সেখানে তোমরা মেসেজ করতে পারবেন